هليكوبتر هليكوبتر আপনি কি জানেন নগরকান্দার বিখ্যাত ব্যক্তি কে কে? তুমি কে? চেনা চেনা লাগে? পরিচয় জানতে চাইলে বকশিশ লাগবে বকশিশ। বাহ খাসা। তো বন্ধুরা আমাদের আজকের এপিসোডে ভিডিও এবং তথ্যচিত্র সহকারে ফরিদপুরের নগরকান্দা উপজেলার সেরা 10 বিখ্যাত ব্যক্তি কে কে এটা নিয়ে আমরা একটা দারুণ ভিডিও দেখতে যাচ্ছি। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। সাবাস। দেখুন বাংলাদেশের ফরিদপুর জেলায় যে কজন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম এবং সেরা ব্যক্তিগুলো কিন্তু নগরকান্দা উপজেলায় জন্মগ্রহণ করেছেন। সেই হিসেবে নগরকান্দার বিখ্যাত ব্যক্তির তালিকা করতে গেলে এক নম্বরে যার নাম আসবে সে হচ্ছে সৈয়দা সাজেদা চৌধুরী। আর সৈয়দা সাজেদা চৌধুরী কিন্তু বাংলাদেশ সংসদের সংসদ উপনেতা ছিলেন। একই সাথে তিনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একজন অনন্য রাজনৈতিক ছিলেন, যিনি কিন্তু আমাদের মাঝ থেকে অল্প কিছুদিন আগেই বিদায় নিয়েছেন। এখন বলতে গেলে তিনি কিন্তু সংসদের এবং বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাদের ক্ষেত্রে একজন অগ্রণী ভূমিকা পালন করেন। একই সাথে নগরকান্দা উপজেলার উন্নয়নের ক্ষেত্রে যে কয়জনের অবদান সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম হচ্ছেন সৈয়দা সাজেদা চৌধুরী, নগরকান্দার খ্যাতি সন্তান। তাহলে চলুন এখন আমরা তার একটি আড্ডা দেওয়ার একটা অংশ বিশেষ বিটিভিতে প্রচারিত দেখে আসি। মানুষ আপনাদের ভোট দিয়েছে তার এলাকার জন্য, তার সুখ সুবিধা যাই হোক আপনি এটা করতে হবে, আর তার নাহলে আপনাকে তো রিজাইন করতে হবে। আমি যদি আমার এলাকা নগরকান্দা শালতা যদি না করতে পারি তাহলে তো আমার চলে আসা উচিত, তাই না? কিন্তু ওনরা চমৎকার। আসলে এটা ছিল ইউনিসেফ কর্তৃক একটা বাচ্চাদের নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান। তাহলে চলুন এখন আমরা পরবর্তী ব্যক্তিকে নিয়ে কথা বলি, আর তিনি হচ্ছেন ওবায়দুর রহমান। দেখুন নগরকান্দার বিখ্যাত ব্যক্তির মধ্যে একজন কিংবদন্তি রাজনৈতিক হচ্ছেন ওবায়দুর রহমান। আর বাংলাদেশে বর্তমান বিএনপির মহাসচিব যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠিক তৎকালীন সময়ে যিনি বিএনপির মহাসচিব ছিলেন তিনি হচ্ছেন এই কিংবদন্তি রাজনৈতিক ওবায়দুর রহমান, যিনি কিন্তু বিএনপির টানা মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। একই সাথে তার মেয়ে বর্তমান সমবায় কিন্তু খুবই জনপ্রিয়। সেই হিসেবে পরবর্তীতে যার নাম নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন ওই ওবায়দুর রহমানের কন্যা সমবায় রিঙ্কু। আর ইনি কিন্তু বাংলাদেশ বিএনপির ক্ষেত্রে একজন অগ্রণী ভূমিকা পালন করছেন নগরকান্দার হয়ে। এখন কথা হচ্ছে সমবায় রিঙ্কু কিন্তু বর্তমান বাংলাদেশ বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একই সাথে মিডিয়ায় তার বক্তব্যগুলো কিন্তু চমৎকারভাবে ফুটে ওঠে। একই সাথে তার বিভিন্ন কথা এবং টক শোতে তার অনবদ্য উপস্থাপনা কিন্তু আমাদের সত্যি মুগ্ধ করে। তাহলে চলুন এখন আমরা এই নগরকান্দার কিংবদন্তি মহিলা রাজনৈতিক সমবায়ের একটি বক্তব্যের অংশ বিশেষ দেখে আসি। সত্যি অসাধারণ। দেখুন নগরকান্দা উপজেলায় কিন্তু রাজনৈতিকের পাশাপাশি ধর্মীয় দিক বিশেষ করে ইসলামিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এ উপজেলায় জন্মগ্রহণ করেছেন। আপনি নগরকান্দা উপজেলা এমনকি নগরকান্দা থানাও বলতে পারেন। সেই হিসেবে এখন যে ব্যক্তির নাম নিয়ে কথা বলবো সে হচ্ছে মুফতি আব্দুল গফফার সাহেব। দেখুন বাংলাদেশে ইসলামী অঙ্গনে ওয়াজের ক্ষেত্রে যে কয়জন অবদান অনস্বীকার্য তার মধ্যে অন্যতম হচ্ছেন মুফতি আব্দুল গফফার সাহেব, নগরকান্দার খ্যাতি সন্তান। একই সাথে তার ইসলামী বক্তব্য এবং ইসলাম প্রচারের ধারা কিন্তু অনন্য এবং অসাধারণ, যিনি কিন্তু জাহান্নামের উপর বা কবরের আজাবের উপর দারুণ সব বক্তব্য উপস্থাপন করে থাকেন। একই সাথে বলতে গেলে নগরকান্দার কৃতি সন্তান কিন্তু ঢালকা নগর মাদ্রাসার একজন সম্মানিত মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে মুফতি আব্দুল গফফার সাহেব কিন্তু তার নগরকান্দাতে কাসিমুল মাদ্রাসার সম্মানিত পরিচালকের দায়িত্ব পালন করছেন। তো বন্ধু এখন কথা হচ্ছে এই মুফতি আব্দুল গফফার সাহেব কিন্তু সমস্ত ফরিদপুর নয় সমস্ত বাংলাদেশের একজন অহংকার। তাহলে চলুন এখন আমরা কিংবদন্তি এই বক্তার একটি আলোচনা অংশ বিশেষ শুনে আসি। আল্লাহর বরকতের কারণে তার হক আদায় করা গুরুত্বপূর্ণ, আর বান্দার হক আদায় করা গুরুত্বপূর্ণ হয় তার হাজতের কারণে। অসুস্থ এমন সময় সে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই নগরকান্দাতে কিন্তু আর একজন কিংবদন্তি বক্তা জন্মগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন আলামা লিয়াকত আলী সাহেব, যিনি কিন্তু নগরকান্দার শাকপাল দিয়াতে জন্মগ্রহণ করেছেন। এখন কথা হচ্ছে লিয়াকত আলী সাহেবের বয়ান কিন্তু অনন্য এবং অসাধারণ, যিনি কিন্তু ইসলামের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন ধরনের বাতিলের বিরুদ্ধে তিনি কথা বলে থাকেন। এখন কথা হচ্ছে আলামা লিয়াকত আলী সাহেব কিন্তু সমস্ত ফরিদপুরের একজন আলোচিত বক্তা, যিনি কিন্তু ইসলামের বিভিন্ন সমস্যা আমাদের মাঝে তুলে ধরেন এবং সমগ্র বিশ্বের ইসলামের পরিস্থিতি এবং তার বয়ানের মাধ্যমে সঠিকভাবে ফুটে আসে।
তাহলে চলুন এখন আমরা কিংবদন্তি আল্লামা লিয়াকত আলী সাহেবের নগরকান্দার খ্যাতি সন্তানের একটি আলোচনা অংশ বিশেষ শুনে আসি। তোমার বয়স কত? হুজুর 22 বছর। বলো 22 বছরে কোনোদিন আল্লাহর 350 একসাথ ডাক দিয়েছ নি? কয় না হুজুর আমি তো তা দেই নাই। আমি বললাম এই যে মাদ্রাসার মসজিদ দেখা যায়, যাও ওযু করো, 2 রাকাত নামাজ পড়ি, আমার মালিকরে ডাক দাও। আল্লাহু আকবার। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তুই একবার আমারে ডাক দিবি আমি সত্য। বাহ চমৎকার। তো বন্ধুরা এখন আমরা কথা বলবো নগরকান্দার একজন ধর্ণাঢ্য ব্যক্তিকে নিয়ে, আর তিনি হচ্ছেন মুসা বিন শমশের। দেখুন মুসা বিন শমশের কিন্তু সমগ্র বাংলাদেশ না সমগ্র বিশ্বের একজন আলোচিত ব্যক্তি, যিনি কিন্তু ব্যবসায়ী হিসেবে সমধিক পরিচিত হলেও তাকে নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনা আছে, যিনি কিন্তু যথেষ্ট সম্পদের মালিক এবং তাকে কিন্তু প্রিন্স মুসা বলা হয় থাকে, যিনি এই নগরকান্দাতে জন্মগ্রহণ করেছেন। এখন কথা হচ্ছে তিনি কিন্তু অর্ধেক সম্পদের মালিক, যার বিলাসবহুল জীবনের জন্য কিন্তু তিনি বিপুল আলোচিত। তাহলে চলুন এখন আমরা ফরিদপুরের একজন কিংবদন্তি ব্যক্তিকে নিয়ে কথা বলি, আর তিনি হচ্ছেন বিনোদন বন্ধু খান সাহেব। দেখুন মহিউদ্দিন হাসান খান কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় বিপুল আলোচিত একটি নাম, বিশেষ করে সুস্থ ধারায় সংস্কৃতি বিনোদন দেওয়ার মাধ্যমে যিনি বিপুল আলোচিত হয়েছেন তিনি হচ্ছেন খান সাহেব, যিনি আমাদের ফরিদপুরের গৌরব, এই নগরকান্দা খ্যাতির সন্তান। এখন কথা হচ্ছে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় আমাদের মাঝে আলোচনার মাধ্যমে এবং কি বিনোদনের মাধ্যমে তুলে ধরেন। তার চলুন এখন আমরা খান সাহেবের একটি ভিডিওর অংশ বিশেষ সত্যি অসাধারণ। দেখুন ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার কথা বলতে গেলে আর একজন কিংবদন্তি এই নগরকান্দায় জন্মগ্রহণ করেছেন, আর তিনি হচ্ছেন সাইফুল ইসলাম ভাই বা সাইফ স্টোরি, যার কথাগুলো কিন্তু স্পষ্ট এবং অনবদ্য, যিনি কিন্তু বর্তমান বিশেষ করে টিকটক থেকে উঠে আসা, টিকটকে কিন্তু তিনি দারুণ সব কথা আমাদের মাঝে প্রচার করেছিলেন সঠিক ধারায়, যিনি কিন্তু বর্তমানে ইউটিউবে এমনকি ফেসবুকেও আলোচিত নাম সাইফুল ইসলাম বা সাইফ স্টোরি চ্যানেল কিন্তু বিপুল জনপ্রিয়, যিনি কিন্তু এই নগরকান্দা উপজেলায় জন্মগ্রহণ করেছেন। তো বন্ধুরা এভাবে কিন্তু আরও অসংখ্য অসংখ্য কীর্তিমান ব্যক্তিত্ব এই উপজেলায় জন্মগ্রহণ করেছেন। সর্বশেষ আরও দুজনের নাম বললে নাম না বললেই নয়, আর তারা হচ্ছেন আল্লামা ইসমাতুল্লাহ কাশিমী সাহেব, যিনি কিন্তু নগরকান্দার মদিনাতুল উলুম মাদ্রাসার একজন সম্মানিত মুহাদ্দিস, একই সাথে পীর সাহেব নগরকান্দা হিসেবে কিন্তু তিনি বিপুল আলোচিত, যার ইসলামী বয়ানও কিন্তু খুব সুন্দর এবং শ্রুতিমধুর। তো বন্ধুরা সর্বশেষে আরেকজনকে নিয়ে কথা বলি, আর তিনি হচ্ছেন নারায়ণদিয়ার মিজানুর রহমান ফরিদি সাহেব, যিনিও কিন্তু এই নগরকান্দার একজন কৃতি সন্তান। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের এপিসোড, আপনি ফরিদপুরের কোথা থেকে ভিডিওটি দেখছেন, আর নগরকান্দা থেকে দেখে থাকলে অবশ্যই মন্তব্যের করে লিখে জানাবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।